জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে দেখা করেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন এই ওপেনার। ফেসবুক পোস্টে তামিম লেখেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের, তবে কি বিষয়ে আলোচনা করেছেন সেটা পরিষ্কার করে বলেননি। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তবে ক্রিকেট নিয়ে একদমই কথা হয়নি তেমন নয়, অল্প কিছু কথা হয়েছে বলে জানান তামিম। গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আচমকা অবসর নেন তামিম। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম মাশরাফির উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। সেখানে শেখ হাসিনার অনুরোধে ক্রিকেটে ফিরে আসেন তিনি, কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে পারেননি তামিম। এটা নিয়েও জল ঘোলা হয়েছে অনেক দূর।